আমার নাম মিলন কাঞ্জি। এই যে তোমরা ধান চাষ করছো, এ থেকে তোমাদের লাভ হয়? মানে মোটামুটি, মানে কোন রকমে খাই, লাভ সেরকম একটা হচ্ছে না, খুব বেশি লাভ হয় না। হ্যাঁ, এবছর তো একটু ক্ষতি হয়েছে, খুব কম ধান হয়েছে বিঘে, কিন্তু অনেক খরচা হয়েছে, সার বিষ অনেক দাম। আমরা আছি তো একদম গ্রাম অঞ্চলে, আমাদের কথা কে শুনবে? দেড় বিঘে জায়গা, দশ বস্তা মোটে ধান হয়েছে, কিন্তু খরচা পড়েছে অন্তত 10-12 হাজার টাকা বিঘে খরচা। মানে তোমার লোকসানই করেছে? হ্যাঁ, লোকসানই হয়েছে, ওইগুলোকে তো আমাদের দিতে হবে, তারা কি ছেড়ে দেবে? দিতেই হবে, কোনো রকমের পেটটা চলে, ছেলেপুলের পড়াশোনা এতে থেকেই আমরা এ করি। আনন্দে আছো না কষ্টে আছো? মেয়েটা জানতে না, আমাদের এটাই আনন্দ, মানে আমরা খেটে খাচ্ছি, এটাই ঠাকুরের কাছে আমাদের ভালো, আমরা খাটতেই ভালোবাসি। তোমাদের অসংখ্য ধন্যবাদ, এবং তোমরাই খাটছো বলে আমরা বাড়িতে খেতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ।